মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন ZEE5 অ্যাপে একদম ফ্রি। রোহিণী, তোমার কান ভাঙিয়ে আমার কি লাভ? আই এম জাস্ট কনসার্নড। অ্যাকচুয়ালি অরুণাভ ওই ক্যাফেতে গেছিল পূজার সময় ওর একজন বন্ধুর সঙ্গে মিট আপ করতে। সেখানেই ওদের দুজনকে একসাথে ঢুকতে দেখেছে। আর ভেরি সরি টু সে, ওদের দুজনের ব্যবহার যথেষ্ট উইয়ার্ড লেগেছে ওর, তাই ছবিগুলো তুলে আমায় পাঠিয়েছে। ও বাই দ্য ওয়ে, অরুণাভ কিন্তু ক্যাফে থেকে অলরেডি ফিরে এসেছে, কিন্তু ওরা দুজনে এখনো ফেরেনি। রোহিণী, ঠিক আছে আমি মানছি আমার কথা তুমি বিশ্বাস করবে না, করবেই বা কেন? আমি তো বলবো তুমি মন্দারকে একটা ফোন করো। রো প্লিজ, আই ইনসিস্ট। ঠিক আছে, তোমাকে ফোন করতে হবে না, আমি ফোন করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি, প্লিজ। হ্যালো মন্দার, তুমি কোথায়? আমি একটু ওই হাওয়া খেতে বেরিয়েছি। শ্যামলি কি তোমার সাথে আছে? কই না তো, আমি একাই আছি। দাদা বিলটা রাখছি। মন্দার বললো তো ওরা দুজন একসাথে ক্যাফেতে আছে। তৃষা বৌদি, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? হ্যাঁ শিওর, বাট রোহিণী, আমি একটাই কথা ভাবছিলাম যে আজ মন্দার তোমার জন্য এই বাড়িতে আশ্রয় পেয়েছে। তুমি ওকে এতটা ভরসা করো, বিশ্বাস করো, অথচ ও তোমার পিঠ পিছনে। তৃষা বৌদি প্লিজ, জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ। এই তো কাজ হচ্ছে, তাহলে ভালোই কাজ হচ্ছে। মন্দার আমাকে মিথ্যে বলল। মিথ্যে মানুষ কখন বলে? কিছু কি লুকোচ্ছে মন্দার? কি সেটা? তাহলে কি ওরু দাদা তৃষা বৌদি যেটা ইঙ্গিত করতে চাইছে সেটাই ঠিক? ওরু প্লিজ, পুজোর কয়েকটা দিনের জন্য মাত্র এই বাড়িতে আসা, তার মাঝখানে শ্যামলীকে নিয়ে কোনো ব্যাপারে আমি তোর সঙ্গে ডিসকাস, ইনফ্যাক্ট আমি তোর সঙ্গে কোনো ব্যাপারেই কোনো আলোচনা করতে চাই। উনি তোর কি মনে হচ্ছে বলতো? মানে শ্যামলীকে নিয়ে তোর সাথে আমার কোনো ক্ল্যাশ হতে পারে? কাম অন উনি, দেখ শ্যামলী শুধু আমার ক্ষতি করছে না, ও কনস্ট্যান্টলি তোর ক্ষতি করে যাচ্ছে। আচ্ছা বিশ্বাস করতে পারছিস না, কিন্তু আমি তো ভাই হয়ে চুপ করে বসে থাকতে পারি না। দেখ তোর শ্যামলী কি করে বেড়াচ্ছে, দেখ হাতে নিয়ে দেখ দেখ। ZEE5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।